আসসালামু আলাইকুম। গ্রেন নলেজ চ্যানেলের আর একটি এপিসোডে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের যে সকল ডিফেন্স চাকরিগুলো রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং অন্যান্য যে সকল বাহিনীগুলো রয়েছে, এই বাহিনীর যে প্রাথমিক নিয়োগ পরীক্ষাটি হয়, ওই নিয়োগ পরীক্ষাতে আপনাকে যেতে হলে আপনার সাথে করে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এবং আপনার অরিজিনাল কোনো সার্টিফিকেট আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে কিনা, এছাড়াও আরো অন্যান্য যে সকল খুঁটিনাটি বিষয়গুলো থাকবে সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সত্যায়িত করা কাকে বলে। অনেকেই আমাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে ভাইয়া সত্যায়িত করা কাকে বলে, আমরা সত্যায়িত কিভাবে করব। সকল বিজ্ঞপ্তিতে দেখবেন লেখা থাকবে প্রথম গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে আপনার কাগজপত্রগুলি। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই বিষয়টিও ক্লিয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা আর বেশি কথা বলবো না, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, চলুন আমাদের ভিডিওটি শুরু করে দেই। বন্ধুরা আমরা প্রথমত কথা বলবো যে আমাদেরকে মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, সেটা নৌবাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, যে কোনো বাহিনী বলেন না কেন, আপনি দেখবেন আপনারা যখন আপনাদের সার্কুলারটি দিবে সেই সার্কুলারের একদম নিচে অথবা যে কোনো এক পাশে খুব সুন্দরভাবে লেখা থাকবে যে মাঠে আপনাদেরকে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। তো এর মধ্যে সর্বপ্রথম লেখা থাকবে যে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ। এবং আপনাদেরকে একটি কথা বলে রাখি যে যখন আপনারা প্রথম দিন মাঠে যাবেন, প্রাথমিক যে আপনার মেডিকেল অথবা প্রাথমিক যে পরীক্ষা হবে, ওই দিন হচ্ছে আপনাকে কোনো প্রকার অরিজিনাল সার্টিফিকেট আপনার সাথে করে নিয়ে যেতে হবে না। ওই দিন শুধুমাত্র আপনার সকল সত্যায়িত সকল কাগজপত্রগুলো সত্যায়িত ফটোকপি আপনাকে নিয়ে গেলেই হবে। আপনার অরিজিনাল সার্টিফিকেটগুলো তখনই লাগবে যখন আপনি মৌখিক পরীক্ষায় যাবেন। যখন আপনি মৌখিক পরীক্ষায় যাবেন তখন আপনাকে আপনার সকল অরিজিনাল সার্টিফিকেটগুলোকে প্রদান করতে হবে তাদের কাছে, তারা এগুলিকে যাচাই বাছাই করে দেন আপনাকে নিয়োগ প্রদান করবে। এবং আপনার যে সকল কাগজপত্রগুলো নিতে হবে এর মধ্যে প্রথমত রয়েছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, তারপরে রয়েছে আপনার পৌরসভা বলেন অথবা ইউনিয়ন পরিষদ বলেন, আপনার পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ থেকে প্রদত্ত নাগরিক পত্র সনদ, যেটিকে আমরা গ্রাম্য ভাষায় চেয়ারম্যান সার্টিফিকেট বলে থাকি। তারপরে আপনাকে নিতে হবে চারিত্রিক সনদ, সেটি হতে হবে প্রথম গেজেটেড কর্মকর্তা দ্বারা। প্রথম গেজেটেড কর্মকর্তা কাকে বলে এটি আমি আপনাদেরকে একটু পরে বলতেছি, যখন আমি সত্যায়িত করা কাকে বলে এটি বলবো তখন আপনারা এই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন। তারপরে যে কাগজপত্রটি আপনাদেরকে নিতে হবে, যদি আপনি মুক্তিযোদ্ধা কোটাদারী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু কাগজপত্র নিতে হবে, এটি হচ্ছে আপনার যে আপনার যদি বাবা মুক্তিযোদ্ধা হয় অথবা আপনার যদি নানা মুক্তিযোদ্ধা হয়, ওই মুক্তিযুদ্ধের একটা সাময়িক সনদ অথবা একটা মূল সনদ থেকে থাকে, সেটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে দিয়ে থাকে, আপনাদেরকে সেই সনদের সত্যায়িত ফটোকপি নিতে হবে। এবং আপনি যদি মুক্তিযোদ্ধার নাতি নাতনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে সংশ্লিষ্ট আপনার যে পৌরসভা অথবা সংশ্লিষ্ট যে আপনার ইউনিয়ন পরিষদ থাকবে সেই ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে একটা ফতোয়ানপত্র নিতে হবে যে আপনি এই লোকের আপনি নাতনি, উনি একজন মুক্তিযোদ্ধা, এবং ওই পত্রে লেখা থাকবে মুক্তিযুদ্ধের লাল বার্তা নং এবং অন্যান্য সকল সাময়িক সনদ নং লেখা থাকবে, এটি আপনাদেরকে নিতেই হবে। এটি ছাড়া আপনি কোনোভাবে প্রমাণ করতে পারবেন না যে আপনি মুক্তিযোদ্ধা কোটাদারী একজন প্রার্থী। তারপরে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন অনলাইনে আবেদন করার পরে আপনি একটি আবেদনপত্র পেয়ে থাকবেন, সেটিকে প্রিন্ট করে এক অথবা দুইটি কপি আপনাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। তারপরে নিতে হবে আপনার প্রথম গেজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত আপনার ছবি। অনেক সময় যখন আমরা বিমান বাহিনীতে অ্যাপ্লাই করি তখন আমাদেরকে ল্যাব প্রিন্টের ছবি নিতে হবে, আপনার যদি কোনো কম্পিউটার প্রিন্টার থেকে প্রিন্ট করে ছবি নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা এদিকে অ্যালাউ করবে না। আপনি এটি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ল্যাব প্রিন্ট তারা চেয়েছে কিনা, যদি তারা ল্যাব প্রিন্ট চেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ল্যাব প্রিন্ট করিয়ে নিতে হবে। ল্যাব প্রিন্ট হচ্ছে আপনার আমাদের মতো আমাদের যে গ্রাম অঞ্চলে অথবা যে সকল কম্পিউটার দোকানে আমরা যে সকল প্রিন্টারগুলো দেখে থাকি ওই প্রিন্টারগুলো না, ল্যাব প্রিন্ট হচ্ছে প্রিন্ট করার জন্য আলাদা একটি উন্নত মানের প্রিন্টার, আপনারা এটি একটু ভালো করে খোঁজ করলে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনাকে নিতে হবে যদি আপনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবিবাহিত সনদপত্র নিতে হবে, সেক্ষেত্রে আপনার সার্কুলারের ভিতর লেখা থাকবে যে আপনাকে কি প্রথম গেজেটেড কর্মকর্তা দ্বারা নিতে হবে নাকি আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে নিতে হবে।
এছাড়াও আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমানবাহিনীর বেসামরিক যে পদগুলো রয়েছে সেই বেসামরিক পদে আবেদন করেন, তাহলে প্রযোজ্য ক্ষেত্রে যদি তারা কোনো অভিজ্ঞতা সনদ চায়, যেমন আপনি যদি কোনো কম্পিউটার অপারেটর পদে আবেদন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার কম্পিউটার যে আপনি শিখেছেন এই মর্মে একটা আপনার সনদ থাকে, সেটা হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট বলে থাকি আমরা, সেটি ট্রেড কোর্স হতে পারে অথবা যে কোনো সরকারি প্রতিষ্ঠান, অনুমোদিত সরকারি প্রতিষ্ঠান থেকে 6 মাসের কোর্সের সার্টিফিকেটও হতে পারে। আরও একটি সনদ আপনাদেরকে যুক্ত করতে হবে, সেটি হচ্ছে অভিভাবক সম্মতিপত্র। এটি হচ্ছে সামরিক যে সকল পদগুলো থাকে সেই পদগুলোর জন্য, যেমন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য, বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদের জন্য, বাংলাদেশ বিমান বাহিনীর যে সৈনিক পদটি রয়েছে সেই সৈনিক পদের জন্য, এই পদের জন্য আপনাদেরকে অভিভাবক সম্মতিপত্র নিতে হবে। এবং অভিভাবক সম্মতিপত্রে আপনার পিতা এবং আপনার মাতার স্বাক্ষর থাকতে হবে, এবং আপনার যে চেয়ারম্যান আছে আপনাদের ইউনিয়ন পরিষদ অথবা আপনাদের পৌরসভার যে মেয়র রয়েছে সেই পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান থেকে আপনাকে স্বাক্ষরিত হতে হবে। আশা করি আমি যে কাগজপত্রগুলোর কথা আপনাদেরকে উল্লেখ করেছি এই কাগজপত্রগুলো যদি আপনারা সত্যায়িত ফটোকপি করে নেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা আপনাদের হবে না এবং আপনাদের আর কোনো কিছু মিস হবে না। এবং আপনারা যদি বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কিত আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কী কী হয়, আপনাকে প্রাথমিকভাবে কী কী আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবে, দেন আপনার লিখিত পরীক্ষা কখন হবে, কখন কী হবে না হবে, এ টু জেড সব কিছু আমি ওই ভিডিওতে উল্লেখ করার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ নিয়ে সুষ্ঠু একটা ধারণা পেয়ে যাবেন। আমি ওই ভিডিওটির লিঙ্ক আমার ভিডিওর যে ডিসক্রিপশন বক্স থাকবে সেখানে আমি দিয়ে দিব। এখন আমরা কথা বলবো যে সত্যায়িত করা কাকে বলে এবং সত্যায়িত আপনি কেন করবেন, সত্যায়িত আপনি কাকে দ্বারা করবেন। সাধারণত বাংলাদেশ সরকারের সকল চাকরিগুলোর ক্ষেত্রে, সকল সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে, সেটা ডিফেন্স চাকরি হোক অথবা এমনিতে আপনার অন্যান্য যে সকল সরকারি চাকরিগুলো রয়েছে, সকল চাকরির ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে খুব সুন্দরভাবে উল্লেখ করা থাকে যে আপনার সকল কাগজপত্রগুলো প্রথম গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিতে হবে। এখন আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে যে আসলে প্রথম গেজেটেড কর্মকর্তা কি। এখন আমরা যদি আমাদের যে সকল যে কোনো একটা চাকরির বিজ্ঞপ্তিতে যদি আমরা একটু লক্ষ্য করি, যখন এই বেতন স্কেল লেখা থাকে তখন আপনি দেখবেন বেতন স্কেল লেখা থাকে গ্রেড সপ্তম অথবা গ্রেড নবম অথবা গ্রেড 15তম। এখন এই গ্রেড যাদের 1 রয়েছে তারা হচ্ছে প্রথম গেজেটেড কর্মকর্তা। এবং ওই গেজেটেড কর্মকর্তা কারা? ওই গেজেটেড কর্মকর্তা সাধারণত হয়ে থাকে যে কোনো সরকারি হাসপাতালের ডাক্তার, যারা সরকারি ডাক্তার বলতে পারেন আপনি, তারপরে হতে পারে উকিল, তারপরে হতে পারে সরকারি উকিল, তারপরে হতে পারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারপর হতে পারে আপনার যে কোনো সরকারি যে যে সকল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর অধ্যক্ষ। ওদের দ্বারা আপনি যদি আপনার কাগজপত্রগুলিকে তাদের থেকে সিল এবং স্বাক্ষরিত করে আনেন, তাহলে আপনার কাগজপত্রটি সত্যায়িত হয়ে যাবে। সত্যায়িত বিষয়টি আসলে কোনো কঠিন কোনো বিষয় না, জাস্ট এটি হচ্ছে আপনি কোনো একজন প্রথম গেজেটেড কর্মকর্তার কাছে যাবেন, গিয়ে আপনি ওনাকে বলবেন যে আমার কাগজপত্রগুলোকে সত্যায়িত করতে হবে, এবং ওনারা নিজে থেকেই আপনাদের কাগজপত্রগুলোকে সত্যায়িত করে দিবে। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন অথবা যদি কোনো কিছু আমি মিস করে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সেগুলো ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট অনুসারে, আপনাদের প্রয়োজন অনুসারে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। বন্ধুরা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালাম।